গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর ফুল দিয়ে পুজো দেবো, এই ফুলটা দিয়ে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, তো ফুল এনে রেখে দিয়েছি। আর আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আর এই যে আমাদের বন্ধু দাদা, ও দুষ্টামি করছে, মনে জানার আছে। তো কালকে তো আমাদের কোনোখানে যাওয়া হয়নি, তো ভাবছি আজকে কোনোখানে যাব। তো ভাবছি কোথায় যাব আজকে, তো এখনই বলবো না, যাওয়ার পর দেখাবো কোথায় যাব। তো এখন আমি রান্না বসাবো, তো রান্না করব এখন আমি। আসো বন্ধু, বন্ধু বন্ধুলা বন্ধুলা, ঠাকুর রুমটা আমি বন্ধ করে দিই, বন্ধ করে দিয়েছি। তো এবার সবজি কাটাকুটি করবো, রান্না বসাবো, তারপর আরেকবার শরীর ধুয়ে তারপর পুজো দিতে যাবো। আজ শ্যাম্পু করবো আজকে অল্প। এটা কী নিয়েছো মুখে তুমি? হ্যাঁ কী নিয়েছো মুখে এটা? ও বঞ্জলা, বঞ্জলা রে, ও বঞ্জলা, বঞ্জলা চল আয় একটু জল খাবার। খুব গরম লাগছে, ওই তো উনি ডেলির মতো ওনার জায়গা নিয়ে নিয়েছে, উনি ওনার বসার জায়গা নিয়ে নিয়েছে, ওখানে বসবে। বসে বসে আমি কি করছি কি না করছি সব তারি তুরি করবে। তো এখন আমি বানাবো হলো পনির, যে পনির পনির বানাবো এখন। আজকে বৃহস্পতিবার, যার জন্য আজকে আমাদের নিরামিষ। এই যে পনির, পনিরটা আমাকে বানাবো আজকে। আর একটু আলু ভাজি করবো, কুরকুরের মতো। সবজি সে কিছু নেই, শুধু গাজর আছে, যা আছে তাই বানাতে হবে। বাবা বলেছে আজকে নিয়ে আসবো বাজারটা, বের করা হয়ে গেল আমার। ঠিক আছে, আলুটাও বের করে নিই। আটটা দিয়ে হয়ে যাবে, কারণ এখান থেকে ভাজি করব প্লাস পনিরে দেব। এই যে দেখো, সবাই দেখো, উনি ওখানে, আমি রান্না করা না পর্যন্ত ওখানেই বসেই থাকবে। আমি আলু ছুলবো, আলুর বাকলা খাবে, তারপর গাজর ছুলবো, গাজরের বাকলা খাবে। অবশ্য গাজর খেতে ভালোবাসে, যার জন্য ওকে গাজরের বাকলা দিই, গাজরও খায়, দুটোই খায়, দুটোই ও খেয়ে নেয়। বন্ধুলা আলুটাকে আমি নামিয়ে নিই, জল নিতে হবে এটা মধ্যে একটুখানি। কি গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, ভালো লাগছে না গরমের জন্য। কোনো কাজও করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কেটে নি, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। পুজো দিচ্ছি, আর এই যে আমার মশাই এখানে বসে বসে দেখছে আমি কি করি, মা কি করে কি না করে, তাই না বাবা? হ্যাঁ কীভাবে পুজো দেয়, তারপর আমিও দেব না এরকম করে, না বঞ্জলা, না বঞ্জলা। ওকে ফুটো লাগিয়ে দিয়েছি আজকে, আমিও দিয়েছি, ওকেও দিয়েছি, না বঞ্জলা,
খুব ভালো ছেলে তো, কিছু ধরে না। তো আমি এখানে পূজোর কাজ করছি আর উনি এখানে বসে বসে সব দেখছেন মা কি করছে কি না করছে, ওনার সব দেখতে হয়, উনি সব দেখবেন। এখানে কীভাবে পুজো দিচ্ছি, কীরকম করে পুজো দিচ্ছি, ওনার সব দেখতে হয়। আরে পুলিশ কেন দেখো, মা কিরকম করে পুজো দেয়, মা কি করছে কি না করছে, কি খাচ্ছে কোথায় যাচ্ছে, ওনার সব দিকে ধ্যান থাকবে, উনি মা সব দিকে ধ্যান রাখবে, তাই না, তাই না বন্ধুলা, আ বন্ধুলা বন্ধুলা রে বন্ধুলা বন্ধুলা। এই যে এখন ও খেলা করছে এখানে, আর এই যেটা আমার ছোট ভাই মানে আমার দেওর ভাই ডাকি আমি ওকে, তো ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক থাকবে, প্লিজ ফলো করে দেবে। ঠিক আছে করে দেবে, শুনেছো সবাই, ফলো করে দেবে ওকে। আর এই যে আমার সব উল্টো পাল্টা হয়ে রয়েছে, এখন আমি গডরেজ খুলবো, খুলে এগুলোকে পরিষ্কার করতে হবে। চাবিটাকে বের করে নিই, পাপ্পা কোথায়, পাপ্পা পাপ্পা পাপ্পা, তো এখন গডরেজটাকে খুলবো, খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার গডরেজের অবস্থা নেই একদম, আমার দেওর হাসছে দেখে, এই দেখুন পুরো উল্টো পাল্টা হয়ে আছে সব কিছু, ওগুলোকে পরিষ্কার করবো এখন। আমি আদা খালি করে গেছিলাম, তো একটু বাইরে গেছিলাম মানে একটু বাজারে গেছিলাম, তো একটু এখানে গণেশ মন্দিরে গেছিলাম, তো আপনাদেরকে দেখাতে পারি। খাও কি হাসি, বাপ রে বাপ, তোমার গডলেস পিছনে হয়ে গেছে, হয়ে গেছে, কারোরই হ্যাপি বার্থডে না, ওরা এমনি নাটক করছে, ওরা এমনি মজা করছে, কোনো কারোর হ্যাপি হ্যাপি বার্থডে না। আর এই যে আমাদের হিরো, হাই হিরো, আ হিরো হিরোলা, এটা আমাদের হিরোলা, আমি হিরোলা বিজেলি কোথার থেকে, তুই তো কিছু দিয়েছিল, কেটে দিয়েছিল, দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া তুই 2 মিনিট দাঁড়া আমি নিয়ে আসছি, দাঁড়া। রান্নাঘরের লাইট মনে অফ হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না, তো লাইটটা জ্বালিয়ে নিলাম, তো এবার ওকে একটু ব্রেড দিয়ে দিই, কারণ ব্রেডটা আনাই হয় ওর জন্য, ওকে একটু ব্রেড দিয়ে দিই, তো একটু খুশি হয়ে যাবে, কারণ আমরা একটু বাইরে গেছিলাম, আমি দেখাতে পারিনি অবশ্য, কারণ বাবু ছিল তো সঙ্গে, তো অসুবিধা হয়ে যায়, পাপা গাড়ি চালাচ্ছিল, একদিকে আমি এটা ধরবো না, পাপাকে ধরবো, ওকে ধরবো না, পাপাকে ধরবো, তার জন্য অসুবিধা হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিও করিনি, তো ঘরে এসে ভিডিও করলাম। তো এরকম লাইটটাও চলছে, অফ করে দিই, তাই না, আমার ভালো লাগে না বেকার বেকার লাইট চললে, তো অফ করে দিলাম, আর এটা জ্বালানো থাকুক, কি গরম ভালো লাগছে না গরমের জন্য, ও একটা জিনিস নিতে ভুলে গেলাম, তো ওরা এসছে একটু পান খাবে, তো তোদেরকে পান দিতে হবে, আমিও খাই একটু একটু, আমি খাই না সেটা না, আমিও খাই পান, তো এই যে পান নিয়ে নিলাম, ওর পাপা এসি ঠিক করে এগুলো এখানেই রেখে দিয়েছে, আমি বাইর করে রেখেছিলাম, বের করে রেখেছিলাম এগুলোকে, আবার এখানে রেখে দিয়েছে,
Thank you.